বেশি ক্ষুধার্ত, খুব বেশি আর্ত, খুব বেশি স্বৈরতন্ত্র বিরোধী। পৃথিবীর হৃদয়ে কবিদের মতোই ও বারবার অভিমানের সহিত হয়। যে কর্মকাণ্ড সেটার প্রধান বিষয়টা ছিল কবিতা এবং তার কবিত্ব, এটাকে সে সবসময় বাঁচিয়ে রাখত এবং রক্ষা করত। এবং আমরা কখনো কখনো সংস্কৃতি এবং রাজনীতির জায়গায় বা কবিতা এবং রাজনীতির জায়গায় রাজনীতিকে বেছে নিলেও সেই সময় চয়ন কিন্তু সবসময় কবিতা এবং তার যে সংস্কৃতি, তার যে কবিতা, সেই কবিতাই তার কাছে কিন্তু প্রধান ছিল এবং কবিতাকেই সে সবসময় কিন্তু আঁকড়ে ধরে রাখত। এবং আমার মনে আছে সেই সময় কবিতা জনিত যত আড্ডা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বলার যে দক্ষতা সেটি আমার নেই, কিন্তু লিঙ্ক বাংলাকে ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য। আমি আসলে এক ধরনের গৌরব বোধ করছি এই কবির উপর দুটো কথা বলার সুযোগ পাই। প্রথমত কবিতা আলোচনার দিক থেকে সেটি দেখে আমি যাবো না, সেটা আমি ব্যক্তি গেলে আমি জটিল হয়ে উঠবে। আমি তোমার কবিতার ভিতর আমার যে ভালো লাগা, আমার যে পছন্দের ব্যাপারগুলো পেয়েছি তার থেকে খানিকটা ঝলকানি রাখার চেষ্টা করব। আমি যখন কবিতা পাঠ করি আমার ভাল লাগা কবিতার মাপকাঠি কি থাকে, আমি অবশ্যই যেহেতু একটা নতুন একটা বিশ্ব পরিস্থিতির মানে বাস করছি, এখন ভালো বললে কি হবে, কার্সার একটু আগে বলে গেলে এই যে প্রাচীন পৃথিবী বহু ব্যবহারে জীর্ণ, কিন্তু তার মধ্যে কি হচ্ছে যে তা বদলে মহাবীরের মহাবৃত্তে সিরানের লাগানে ভাসভাসে সপ্তাহান্তের সারা রাত মিস মিলান নারী পোশাকে আমাকে খুন করে ফুসিয়ে দেওয়া হয়েছে। আমরা 80 দশকে কবিতা শুরু করেছিলাম এই কয়েকজন ছেলেকে, আহমেদ মজুর আমার সাথে আবিদারের পরিচয় করে পরিচয় প্রথম দিন থেকে আবিদারকে আমি কয়েকটা কবিতা দিয়েছিলাম, উনি পড়েছিল বসে বসে। ওনার পোশাক কিন্তু সবসময় জিন্স পরতেন না কখনোই, উনি পরতেন আমার মতোই এই শার্ট খুব বিস্তারিত করা পরতেন আর জুতো সবসময় পলিশ করে থাকতেন। বিশেষ করে কায়সার শামিম আপা মানে প্রাঞ্জল আলোচনা ইমতিয়ার ওনার লেখাটা পড়ব পরে, এবং আপনাদের সকলের এই সমাগমটা মানে খুব অনুপ্রাণিত করছে। বিশেষ করে আপনারা সবাই জানেন আমরা যারা বিলেতে আছি এখানে এত এত মানে অপ মানে চর্চা হয় আর কি, আমরা মানুষের এখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড তুলি মানুষের মানসিক অসহায়ত্বের সুযোগ নিয়ে, কোনো প্রতিবাদ হয় না, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যেই হোক ইত্যাকার বিষয় হয়। এবছর অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে কবিতা উৎসব সম্বন্ধে, এখানে অনেক সম্বন্ধে আয়োজন করছে দেখতে পাচ্ছি, তারপর আজকে এখানে নিমন্ত্রণ অনুষ্ঠান হচ্ছে, মানে একজন কবিকে এত সুন্দর সমাগম হয়েছে মানে খুব মানে মন পড়ে বাচ্চাদের যে কথাটা এত ধৈর্য ধরে শুনছে কথাবার্তা সেটা ভালো পাঠ করছি তার চাকমা চিত্র কবিতা উৎসব। জাতি ও উপজাতির তর্ক হাস্যকর ননসেন্স বই, সংখ্যালঘু আদিবাসীদের ওপর ইতিহাস জুড়ে যে নিষ্পেষণ তা কি তরুণ সৃজনশীলতার প্রতিপক্ষীয় মৌলিক ষড়যন্ত্র নয়? বেড়ার ঘরের জানালা মাটি লাগা রয়েছে, শীত যাই যাই পাহাড়ি ফেব্রুয়ারি পুরোটা হিল ক্যাচ জুড়ে হিনুযান মহাযান প্রার্থনা সঙ্গীতে অকল রকম
ঘর পোড়া বৃক্ষদের কাছ থেকে শক্ত সমর্থ চারাপুত্রদের আলাদা করে পোড়া হয়েছে। তার দিবসের নাম লিখেছিল বৃহস্পতি বৃহস্পতি, শুক্র শুক্র, শনি শনি, রবি রবি, সোম সোম, মঙ্গল মঙ্গল, বুধ বুধ। বুদ্ধ ভগবান জন্মেছিল কোনো এক অষ্টম দিবসে। বুদ্ধ ভগবান জন্মেছিল কোনো এক অষ্টম দিবসে, আর সে অষ্টম অহিংসায় করে মন গড়াগড়ি অস্থিরতা হেঁটেছি এত তাড়াতাড়ি, ঠোক্কর খাচ্ছি এমন সব স্বপ্নের এমন সব লোকজনের সাথে এখন যাদের জন্মই হয়। কবিরা তাদের রাগ সকালের থামা চাপা ছনছনানি স্ফটিক ও সমাধান ভিক্ষুনিধি ফোটায় ফোটায় সুন্দর সুনানি ফাড়ির তলায় এখন লেপটা লেপটি কাদামাটির স্লেটে কার্বন পড়া কার্বন পোড়া কাফনের লিখনে নভেরা দহন। নিশানা হারানো একের পর এক ইট ভাটা জ্বলন্ত চুল্লির দিকে তাকিয়ে বন্ধু কাজল করেছে।